friends, welcome to my channel. If you are new in my channel, please subscribe my channel and click the bell icon. আজকে আমি বানাতে চলেছি ফেব্রিক ইয়ারিং। তার জন্য আমি সার্কেল সাইজের দুটো কার্ডবোর্ড কেটে নিয়েছি আর তার নিচের দিকটা উল্টো ভি মতো করে কেটে নিয়েছি। তো এবার আমি নিচ্ছি আজকে পার্পল কালারের একটা কাপড় নিচ্ছি। তো আমি এটা আমার একটা জামার সাথে ম্যাচিং করে করব, তার জন্য পার্পল কালারের কাপড় নিলাম। নেওয়ার পর আমি ওটা কাপড়ের ওপর আঠা দিয়ে লাগিয়ে দিলাম, দুটোই লাগিয়ে দেবো আঠা দিয়ে। এবার আমি কাঁচি দিয়ে ওটাকে কেটে নেব। তবে একটু জায়গা রেখে কাটতে হবে, তোমাদের আগেও আমি দেখিয়েছি কীভাবে ফেব্রিক বসাতে হয় কার্ডবোর্ডের ওপরে। সাইড দিয়ে কিছুটা কাপড় রেখে তারপর ওটাকে কাটতে হবে। তোমরা একটু দেখে নাও আমি কীভাবে কাটছি। আর সার্কেল শেপে হলে তো চারিদিকটা কেটে কেটে ছোটো ছোটো করে কেটে নিতে হয়, তোমরা এর আগেও দেখেছো। আর আমি চারিদিকটা আঠা দিয়ে ছোটো ছোটো টুকরোগুলোকে কার্ডবোর্ডের পেছনের দিকটায় লাগিয়ে নেব। ব্যাস, এটা হয়ে গেল। তো পেছনের যে অংশটুকু ফাঁকা রয়েছে সেই অংশটুকু আমি ছোটো একটা টুকরো নিয়ে ওটা লাগিয়ে দেবো, কারণ পেছনটা কার্ডবোর্ডটা দেখা গেলে দেখতে খুব খারাপ লাগে। তো ওই কোনা দুটো যে দেখা যাচ্ছে ওই কোনা দুটো আমি ফেব্রিক লাগিয়ে পেছনটা আর কি সুন্দর করে নেব। এবার আমি ওই দুটো ভিয়ের মাঝখানটায় একটা জামরিং দিয়ে একটা ঝুমকো লাগিয়ে দেবো। একটা স্মল সাইজের ঝুমকো নিয়েছি আমি এটা। এরপর আমি একটা বাটারফ্লাই মোটিভ নিয়েছি, বাটারফ্লাই মোটিভটা আমি হ্যাঙ্গিংটার সাথে আটকে নেবো আগে। এবার আমি ওই ওটার ওপর দিকটায় বসিয়ে নেবো। দেখে নাও আমি কীভাবে বসাচ্ছি। বাটারফ্লাইটা আগে আঠাটা লাগিয়ে তারপরে আমি ফেব্রিকটার সাথে আঠাটা লাগিয়ে নেব। হ্যাঙ্গিংটা ভালো করে তোমরা চেপে দেবে আর জামরিংটা ভালো করে প্লাস দিয়ে চেপে দেবে, যাতে খুলে আসার কোনো চান্স না থাকে। তো এটা তোমরা বিভিন্ন রকম ওয়েস্টার্ন ড্রেসের সাথে কিংবা লং কোনো ড্রেসের সাথেও পরতে পারো, খুব ভালোই মানাবে। আর ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো আর নতুন হলে সাবস্ক্রাইব করো।